হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে মিষ্টি। বিষয়টি বিষয়কর মনে হলেও স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার এক ব্যবসায়ী। এতে যেমন সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ, কমেছে শ্রমিকের ব্যবহারও, ফলে মিষ্টির বাজার দরও কমেছে অনেকটাই। মেশিনের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়ায় এখানকার মিষ্টির কদর বেড়েছে দেশ জুড়ে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন মৌসুমী রহমান। বৈদ্যুতিক স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে মিষ্টির তৈরি কাঁচামাল। মেশিন থেকে কেটে তৈরি হচ্ছে বিভিন্ন আকারের মিষ্টি, চমচম, রসগোল্লা, রাজভোগ সহ নানা পদের গুণগত মানের মিষ্টি তৈরি হচ্ছে এক মেশিনে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী হারানচন্দ্র অধিকারী দীর্ঘ ৪২ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছেন তিনি। এখন ব্যবসা সামলাচ্ছেন তার ছেলে রাজ অধিকারী। সম্প্রতি ভারতে বেড়াতে গিয়ে দেখতে পান মিষ্টি তৈরির স্বয়ংক্রিয় মেশিন, সেখান থেকে আমদানি করেন মেশিনটি। হাতের স্পর্শ ছাড়া আমরা অটোমেটিক মিষ্টি বানিয়ে আপনার কাস্টমারদেরকে সাপ্লাই করছি। এতে আপনার অনেক পরিবেশের দিক থেকে অনেক স্বাস্থ্যসম্মত হচ্ছে এবং আমার যে মিষ্টির যে মান সেটা বজায় থাকছে। আর আপনার মিষ্টির যে দামের পার্থক্য বাজারের ছাড়াও আপনার মনে করেন যে কেজি প্রতি ৪০-৫০ টাকা কমে আমরা কাস্টমারকে দিতে পারছি। আর আপনার মনে করেন এখন করোনার সময় আমরা হাতের স্পর্শ বাদে যে আমরা কাস্টমারকে এটা দিতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় কিছু মনে করছি। হাতের স্পর্শ ছাড়া আমাদের যে মিষ্টি তৈরির কারণে অনেক চাহিদা বেড়েছে। কাস্টমার যেহেতু হাতের সংস্পর্শ ছাড়া দেখার পরে অনেকেই নিতে আগ্রহ হচ্ছে, কারণ যেটা অনেক স্বাস্থ্যসম্মত। মেশিনের মাধ্যমে দ্রুত মিষ্টি তৈরি করায় কমেছে শ্রমিকের ব্যবহার। আগে যেখানে কাজ করত ১২ জন শ্রমিক, সেখানে এখন ৫ জন দিয়েই সম্পন্ন হচ্ছে কাজ। এছাড়া পরিশ্রমও কমেছে শ্রমিকদের, সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়, এবং ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছেন বলে জানান শ্রমিকরা। মেশিন আসার পরে আমাদের অনেক সুবিধা হয়েছে, তারপরেও আমাদের লেবার ফাংশনের লোক কম লাগছে। মেশিনটা আসার পর আমাদের বেচা কেনার চাহিদা অনেক বাড়ছে। মানুষ সবাই বুঝতে পারছে যে হাতের স্পর্শ ছাড়া মিষ্টি পাওয়া যাচ্ছে। এইটা এই উদ্দেশ্য করে মানুষ আমাদের কাছে সবাই আসতেছে আর কি। অনেক সুন্দর হচ্ছে আমাদের মিষ্টিটা, সুস্বাদু হচ্ছে, টেস্ট বেড়েছে, এই কারণে আমাদের মিষ্টির চাহিদাও বেড়েছে। মিষ্টি উৎপাদনে খরচ কমায় কমেছে মিষ্টির বাজার দরও। চাহিদা থাকায় এই মিষ্টি পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, নেওয়া হচ্ছে না সার্ভিস চার্জ। হাতের স্পর্শ ছাড়াই মিষ্টি তৈরির বিষয়টি ইতিমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে দেশ জুড়ে। মিষ্টির মান বজায় রেখে এবার তারা একটা নতুন মাত্রা যোগ করেছে যে হাতের স্পর্শ ছাড়াই এই করোনাকালীন সময়ে একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে মিষ্টি তৈরি হচ্ছে, যেটা এলাকার মানুষের ভিতরে অত্যন্ত সাড়া ফেলেছে এবং তাদের মিষ্টির চাহিদাও মানুষের ভিতরে বেড়েছে। মিষ্টি উৎপাদনের ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা যোগ করছে। আর শুধু এই মেশিনটার কারণে শুধু চুয়াডাঙ্গা জেলায় না, আমাদের আলমডাঙ্গা ইমেজটা বহুগুণ বেড়ে গেছে। মেশিনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ মন মিষ্টি তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও কয়েকটি মেশিন আমদানি করে উৎপাদন বাড়ানোর আশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, আরটিভি।